বুক ফাটে মুখ তবু ফোটে না, মাটি থেকে চোখ ওঠে না। বুক ফাটে মুখ তবু ফোটে না, মাটি থেকে চোখ ওঠে না। এই গল্পটা বদলে দিল যারা, তারা তোমাদের রক্তে গড়া। বুক ফাটে মুখ তবু ফোটে না, মাটি থেকে চোখ ওঠে না, মাটি থেকে চোখ ওঠে না। নো ডিয়ার, তুমি এখন অফিসে, সো তুই নয় আপনি। তা তোমার সাথে কে এসেছে? আমার সাথে কেউ আসেনি, বাবা আসতে চেয়েছিল কিন্তু পরে না। সুপ্রিয়া ম্যাডাম আছেন? জি, আমি একটা ছবির ব্যাপারে কথা বলতে যাচ্ছিলাম। ক্যারেক্টারটা যেভাবে করছো এটা কি কিন্তু ধরে রেখো। দুজন পরিচালক বললো আমাদের সময় দাও। আপনি অভিযোগ করেননি? করেছিলাম, সবাই হেসেছে। মানে বলেছে বুড়ো মানুষ দাদুর মতো, অত গায়ে মাখলে চলে? সকালে এত করে বললাম যা ওর সঙ্গে, শুনলে না তো? সারাদিন তো ঘরে বসেই থাকো। কি তিতির আজকের মতো ছুটি? কেমন লাগলো ক্যামেরার সামনে দাঁড়াতে? কোনো প্রবলেম হয়নি, সব ওয়ান টেক, ওকে স্যার। বাস, কনগ্রেচুলেশন। দর্জির বিল জমা দেওয়ার কথা হয়েছিল। ও হ্যাঁ, কিন্তু বিলটা তো আমি আজকে নিয়ে আসিনি। ঠিক আছে, এনে আমাকে দিবেন, টাকাটা সময় মতো পেয়ে যাবে। কৌশিক, তুমি কেন আমার কথা শুনছো না? এতবার করে তোমাকে বলছি, তুমি একটাবার আমার কথা শোনো। দেখো এখনো কিছুই শেষ হয়ে যায়নি। কখন চলে গেছে ফুলুরি প্যাক আপ বলার সঙ্গে সঙ্গে? ওর কিন্তু আপনার চুলের জট ছাড়িয়ে আশ্রয় দিয়ে যাবার কথা, কে বলবে? আচ্ছা ঠিক আছে, অসুবিধা নেই, আমি নিজেই করে দেব। আচ্ছা আপু, ওই ভেতর থেকে দরজা লক করে নেবেন, আমি সামনেই আছি। আসি আপু। এসো। ব্যস্ত? না না, বসো। দেখা পাওনি? পেয়েছি, তবে সমস্যাটা অন্য জায়গায়। ঠিক বুঝলাম না। সুপ্রিয়া আর মোহিনী দুজনেই রাজি আছেন, তবে যে টাকার অঙ্কটা কোট করেছেন কত সেটা? সুপ্রিয়া 20 আর মোহিনী তার চাইতেও বেশি। সুপ্রিয়া অবশ্য প্রথমে 35 চেয়েছিলেন, সেখান থেকে 20 রাজি হয়েছেন। আর মোহিনী 50 চেয়েছিলেন, কিন্তু পরে উনি বলেছেন যে আমাদের বাজেট যা পারমিট করবে উনি তাই নেবেন। কেন মোহিনীর হঠাৎ এত উদারতার কারণ? মোহিনীর বড় বোন ওখানে ছিলেন, রোহিণী, আমাদের কলেজে 2 বছরের সিনিয়র ছিলেন, খুব অ্যাট্রাক্টিভ, মনে আছে? রোহিণী কি জন্য মনে পড়ছে না? এনিওয়ে, ওরা যে রাজি হয়েছে তার কোনো প্রমাণ আছে তোমার কাছে? ওয়েল ডান, পাকা কাজ করে এসেছো। কিন্তু টাকাটা শোয়ের আগের দিন পেয়ে যাবে, এত বড় অ্যামাউন্ট ওদের জন্য এর চাইতেও বড় অ্যামাউন্ট ধরা ছিল। ইট ওয়াজ 50,000 টাকা। মাই গড, অবাক হবার কিছু নেই, ওটা ওদের গ্ল্যামারের দাম। আচ্ছা, লিস্টে যে অধ্যাপিকা আর লেখিকার নাম ছিল তাদের জন্য কি কোনো অ্যামাউন্ট ধরা আছে? নো,
কারণ তাদের কোনো গ্ল্যামার নেই। মাইনেটা কি বলে নিতে, তোমার জন্য যদি কোম্পানির কোনো লাভ হয় তাহলে সেটার জন্য তুমি স্পেশাল ট্রিটমেন্ট পাবে। ইয়েস, আজ সন্ধ্যে কি করছো? বাড়ি যাব। তা তো যাবি, আমি ভাবছিলাম তোমার সঙ্গে আড্ডা দেব। বাড়িতে তো বলে আসিনি। কল দেম আপ, ফোন করে দাও। আজ থাক, অ্যাজ ইউ উইশ। জোর করছি না, আমি ভেবেছিলাম সন্ধ্যার পরে আজ আমার কোনো কাজ নেই, তোমার সঙ্গে আড্ডা দেব। আমি তাহলে এখন যাই। বাই দ্য ওয়ে, তোমার একটা ফোন এসেছিল, তোমার টেবিলে একটা নোট রাখা আছে। ইট ওয়াজ এ মেল ভয়েস, মেবি তোমার হাজবেন্ড। শোন দিদির, এই দিদির, দিদির শোন। কি ব্যাপার, কি ব্যাপার? কি ম্যাডাম, ব্যাগটা ভিতরে দিয়ে দিন। আমি তো খেয়ালই করিনি, আমি একদম ভুলেই গিয়েছিলাম। ঠিক আছে, বাসে দিয়ে আসো কাল সকাল 7টা। তো না, আচ্ছা। কি রে, তুই এরকম হাঁপাচ্ছিস কেন, আর এরকম দৌড়ে আসলি কেন? সে কখন থেকে তোকে ডাকছি তুই শুনতেই পাচ্ছিস না। আচ্ছা, সেই 7 সকালে দেখলাম তুই বেরিয়ে গেলি সঙ্গে লোকটা, আবার ফিরলি ওই লোকটার সঙ্গে, ব্যাপার কি? প্রথমত আমি কাউকে জবাবদিহি করিনি, দ্বিতীয়ত আমার এখন বলতে ইচ্ছে করছে না, পরে সব জানতে পারবি। তো তুই কি আমাকে ধরার জন্য এখানে দাঁড়িয়েছিলি? মোটেই না, সকালবেলা দেখলাম বেরিয়ে গেলি আবার ফিরলি, তাই ভাবলাম এসে খোঁজ নেই। এদের যদি তো খারাপ লেগে থাকে তাহলে আমি দুঃখিত, তবে তুই বলিস আর নাই বলিস, আমরা মানে আমি ব্যাপারটা জানি। আমি জানি মানে কি জানিস তুই? তুই শুটিং করতে গিয়েছিলি। মানে তোকে কে বললো? যেই বলুক তুই বলিসনি, আর সেটাই আমার কাছে খারাপ লেগেছে। দেখ, আমি আমার সব ব্যাপার তোকে বলি, আর তুই এত বড় একটা ব্যাপার আমার কাছে চেপে গেলি। আচ্ছা, তোকে কে বলেছে আমাকে বলতো, আমি তাকে এক হাত দেখে দেব। পাড়া সবাই জানে, আর কে বলেছে? কাশেম টেলার্স থেকে সবাই জেনেছে। তুই নাকি ওদেরকে তোর শুটিং এর কি পোশাক টোশাক বানাতে দিয়েছিস? ওহো, তাই তো আমি ভুলেই গিয়েছিলাম। এখন তো খেয়াল থাকবার কথাই না, শুটিং করা হয় না। আচ্ছা, তুই কি বাড়ি যাচ্ছিস? রেস কোর্সের ময়দানে যাচ্ছি। ঠিক আছে, চল। শুনতে হয়ে এলো, তিতির এখনো ফিরছে না কেন? বৌমাই এত দেরি করছে কেন? খোকার বাবা সে কখন থেকে দাঁড়িয়ে আছে রাস্তায় মেয়ের জন্য? বাসা থেকে দেখলাম দিদিরকে শুটিং করে ফিরছে, পাড়া সবাই জানে ও শুটিং করে, কিন্তু দেখুন ও আমাকে কিচ্ছু বলেনি। পাড়া সবাই জানে মানে? দিদির, তুই কি কাউকে বলেছিস? না বাবা, এটা হচ্ছে দর্জি দোকানের লোকদের কাজ,
এখন দেখো সবাইকে আমার জবাব দিয়ে বেড়াতে হচ্ছে। তুই বা কোন আক্কেলে পাড়ার দর্জির কাছে এসব কথা বলতে গেলি? মা, আমার তাড়া ছিল না। আমি যদি ওদেরকে না বলতাম তাহলে কি ওরা এত তাড়াতাড়ি বানিয়ে দিত ড্রেসগুলো? জেনেছো তো কি হয়েছে, একদিন একদিন তো সবাই জানবেই। যাক, আমি একটু চা পেতে পারি? দেখ, তোর বাবার কথা ছিঁড়ে দেখ, সোজাসুজি বললেই তো হয় যে এক কাপ চা দাও। কিরে, তুই খাবি? তুমি? জি আন্টি, আমার কোনো কিছুতেই কোনো না নেই, চা খেতে খেতে বরং তিতির গল্প শুনবো। জি না, পারলাম না আমি ছুটি নিয়ে গল্প করতে। আমি খুব টায়ার্ড, আমি চা খাবো, গোসল করবো, তারপর কালকে সিনেমাতে পড়তে হবে, এরপর ভাত টা খেয়ে লম্বা একটা ঘুম। কিন্তু মানে ওরকম করে বলছিস কেন? হ্যাঁ, কত আশা করে এসেছে শুনবে বলে, তুই তো আমাদের বলবি আজ কি কি করলি তুই, ওরা কি বললো, তোর কেমন লাগলো? হ্যাঁ দিদি, কেমন লাগলো, কেমন কাটলো প্রথম দিনটা? আমিও তো সেই কথাই ভাবছি, এত দেরি করছে কেন, আজই তো ওর অফিসের প্রথম দিন। ফুপু, তুমি আর কতক্ষণ দাঁড়িয়ে থাকবে? তুমি একটা কাজ করো, তুমি ঘরে গিয়ে বসো, আমি যখন শুটিং এর গল্প বলবো তখন তোমাকে ডাকবো। এই যে তোরা সবাই এক জায়গায় বসে হইচই করছিস, কথা বলছিস, এটা দেখে আমার খুব আনন্দ লাগছে। তিতির, তোর সাথে কি অসভ্যতা করেনি তো? ও মা, অসভ্যতা করবে কেন? না, তোর ভাই আছে বলে। ভাইয়ার কথা ছাড়ো তো মা, ভাইয়া কোথায় কি শোনে দাই এসে বলে, ওসব আগে হলে হয়তো হতো, এখন হয় না। এখন ভদ্র শিক্ষিত পরিবারের লোকজনরা অভিনয় আসছে, কত বড় বড় ডাক্তার ইঞ্জিনিয়াররা অভিনয়ের সুযোগ পাওয়ার জন্য কত কি করে জানো? তাই? আচ্ছা, তুই আজ কাকে কাকে দেখলি, মানে দুদিন পর তো তোকেই সবাই দেখবে। তিথি, একদিন বিভার সেন আর অশোকবাবুকে বাড়িতে আসতে বল না। কেন, হঠাৎ এমনি এই যে তোকে এত বড় একটা সুযোগ করে দিল? না মা, কাজের জায়গার লোককে বাড়িতে নিয়ে আসো, কোনো দরকার নেই। কেন, কি হয় ডাকলে? আরে কিচ্ছু হবে না, তবে কাজের জায়গার লোককে বাড়িতে না ডাকাই ভালো, কোথাও একটা লাইন টানা দরকার। আমি তো অফিসের কোনো কথা বাসায় এসে আলোচনা করতাম না। আচ্ছা শোন না দিদি, তোর শুটিংয়ে আমাকে একদিন নিয়ে যাবি? যাবার তুই শুটিংয়ে আমাকে একদিন নিয়ে যাবি? তোর অফিসে আমাকে একদিন নিয়ে যাস, তোর চাকরি দেবো। সত্যি যাবি? ওই তুই বাড়ি যাবি? যা। যাচ্ছি তো, কিন্তু এভাবে তাড়িয়ে দিচ্ছিস কেন? এই এসো, তুই কি হাত মুখ ধুবি নাকি একবারে গোসলটা সেরে নে? আচ্ছা বাবা যাচ্ছি, দাঁড়াও না। এই তোর ভাবি এলো বোধ হয়। খোকা সারাদিন পর বাইরে থেকে এলো, কোনো কথাবার্তা নেই, এসেই আবার বেরিয়ে গেল। জিজ্ঞেস করলাম, কোনো জবাবই দিল না, মেজাজ দেখালো। আরে আমি যে সারাদিন বাড়িতে একা একা কাজ করছি, আমি কি কাউকে কিছু বলি? হ্যালো, হ্যাঁ সুবর্ণা, সুবর্ণা আছে? এই আরেকজন বাইরে থেকে এলো, শুরু হয়ে গেল ফোন। হ্যালো সুবর্ণা, হ্যাঁ সুবর্ণা শোন, আজকে না আমি শুটিংয়ে যাওয়ার পথে অনেকের সাথে আমার দেখা হয়েছে। অনেকটা আবার কে? না রে সুবর্ণা, ওকে কেমন যেন লাগছিল, উদ্ভ্রান্তের মতো চেহারা, ময়লা জামা কাপড়, মনে হচ্ছিল একটা ঘোরের মধ্যে আছে। বৌমার আক্কেলটা কি? তোর স্বামী যখন চায় না যে তুই চাকরি করিস, তো চাকরি করার দরকারটা কি? না শোন, আমার না ব্যাপারটা একদম ভালো লাগেনি সুবর্ণা, আমার মনে হয় কি তুই ওর সাথে গিয়ে একটু কথা বল। লাভ নেই বলছিস কেন, তুই সামনে গিয়ে দাঁড়া না, আমার মনে হয় তুই সামনে গিয়ে দাঁড়ালে সব ঠিকও হয়ে যেতে পারে। বৌমা এলো কোথায়? হ্যাঁ তুই এভাবে বলিস না। আচ্ছা ঠিক আছে, আচ্ছা তুই দেখ, তুই যা ভালো মনে করিস আমাকে জানাস কিন্তু। হ্যাঁ
কে রে? আমি সমু। একেবারে খেয়ে যা, অনেক রাত হয়ে গেছে। ওভাবে তাকাচ্ছ কেন? আমি কি কোনো দেখার বস্তু নাকি? কথা বাড়িয়ে না, কাপড় চোপড় ছেড়ে শুতে এসো। কেন, তোমার হুকুম। মাতলামি করো না। করবো, করো, তোমার মন যা চায় তুমি তাই করো। তোমাকে একটা প্রশ্ন করতে চাই। তোমার প্রশ্নের কোনো উত্তর দেবার ইচ্ছে আমার নেই, আমি এখন ঘুমোবো। প্রশ্নের উত্তর দেবার ইচ্ছে তো থাকবেই না, জবাব থাকলে তো। কি বলতে চাও পরিষ্কার করে বলো তো। আজ দুপুরে তুমি কোথায় গিয়েছিলে? কেন, অফিসে? মিথ্যা কথা, ইউ আর লাইং, তুমি অফিসে ছিলে না। হ্যাঁ সরি, আমি অফিসের কাজেই বাড়ি গিয়েছিলাম। টেলিফোন অপারেট করে যে মেয়েটা, ও আসলে জানতো না। তুমিও তো টেলিফোন করে যখন শুনেছ আমি অফিসের বাড়ির সাথে সাথে লাইনটা কেটে দিয়েছো, ভালোভাবে জিজ্ঞেস করলেই জানতে পারতে। আমি ফিরে অবশ্য শুনেছি আমার একটা কল ছিল। অফিস থেকে ফিরতে এত দেরি হলো কেন? কোথায় গিয়েছিলে? সেটা তুমি খুঁজে বের করো, আমার কথা তো বিশ্বাস করবে না। তোমার ভেতরে যে এত ছোট একটা মনের মানুষ লুকিয়ে আছে আমি জানতাম না। সেটা ছোট মন, বিকেলে গাড়ি করে কোথায় যাচ্ছিলে তুমি? আমি তো বললাম যে অফিসের কাজে বাড়ি গিয়েছিলাম। কোথায় যাচ্ছিলে? তুমি দেখেছো? প্রশ্ন করবে না, জাস্ট আনসার, যা বলি তার উত্তর দেবে। একজন মাতালের কোন প্রশ্নের জবাব দেবার বাধ্যবাধকতা আমার নিশ্চয় নেই। রঞ্জনা, ওই চাকরিটা তুমি করতে পারবে না। কেন? আমি চাই না তাই। তুমি চাও না বলে আমি চাকরিটা ছেড়ে দেবো? Impossible, impossible. ওই মহিলা সুবিধার না, highly indiscipline. তুই খোঁজ খবর নিয়ে নিয়েছো না? কি জেনেছো? মদ খায়, সিগারেট খায়। সেটা তো তুমিও খাও। ক্যারেক্টারও ভালো না। তুমি কোনো প্রমাণ পেয়েছো? আর যদি পেয়েও থাকো সেটা তার একেবারে পার্সোনাল ব্যাপার, তোমার বা আমার তাতে মাথা ঘামানোর কিছুই নেই। চাকরিটা আমি করবই, আর এ ব্যাপারে তুমি যদি কোনো কথা না বলো তাহলেই ভালো হয়। বুক ফাটে মুখ তবু ফোটে না, মাটি থেকে চোখ ওঠে না। বুক ফাটে মুখ তবু ফোটে না, মাটি থেকে চোখ ওঠে না। এই গল্পটা বদলে দিল যারা, তারা তোমাদের রক্তে গড়া। বুক ফাটে মুখ তবু ফোটে না, মাটি থেকে।